সকলকে ভালোবাসা জানাই আমার প্রিয় রামকৃষ্ণ শিশু নিকেতনের সমস্ত ছাত্রছাত্রী তোমরা ভীষণ ভীষণ ভালো থেকো এই সময় আর হ্যাঁ পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতেই হবে পরিস্থিতি অনেক সময় ভালো অথবা খারাপ হতে পারে কিন্তু পড়াশোনা প্রতিদিন অভ্যাস করতে হয় আমি আজ তৃতীয় শ্রেণির ইতিহাস ক্লাস চ্যাপ্টার হচ্ছে পুরনো যুগের কথা এই সম্পর্কে তোমাদের ক্লাস নেবো ক্লাসটা খুব দিয়ে শোনু আমরা আজকের যে মানুষ সেই মানুষের চালচলন জীবনযাত্রা তার সঙ্গে কিন্তু কয়েক হাজার বছর আগের যে মানুষ সেই মানুষের জীবনযাত্রা কিন্তু ভীষণ ভীষণ তফাৎ তোমরা লক্ষ্য কর ইতিহাস থেকে বুঝতে পেরেছ কেন এই হাজার হাজার বছর আগে মানুষের জীবনযাত্রা ছিল ঠিক পশুদের মতো তাদের ঘর ছিল না পোশাক আশাক ছিল না ভালো করে কথা বলার ক্ষমতা ছিল না কিন্তু একটা জিনিস সেই সময়কার মানুষ করেছে সেটা যে পশুদের সঙ্গে লড়াই করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছিল এখন আমরা বর্তমান দিনে যে লড়াইটা করোনা ভাইরাসের বিরুদ্ধে করছি সেই সময় কিন্তু বাঁচার লড়াইটা ইতিহাসের পাতায় লিখিত আছে আদিম মানুষ বাঁচার লড়াই করেছিল পশুদের সঙ্গে লড়াইটা কিন্তু এমন একটা জিনিস তোমাকে যদি টিকে থাকতে হয় পৃথিবীতে প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই চালাতে হবে আমরা ইতিহাস পড়ব এই কারণে যে লড়াকু মানুষের কথা লড়াকু সভ্যতার কথা জানার জন্য। এখন এই বেঁচে থাকতে গেলে আক্রমণ আসবেই যেমন আজকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্যে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হচ্ছে করতে হচ্ছে স্যানিটাইজেশন যাতে আমাদের হাত সুরক্ষিত থাকে আমাদের নাক চোখ মুখ সুরক্ষিত থাকে এবং আমাদেরকে এড়াতে হচ্ছে বিভিন্ন যে যেখানে বেশি জমায়ে সেই সব জায়গাগুলো ঠিক আমাদের ইতিহাস পুরনো যুগের কথাই আমরা যে আছি সেইখানে আত্মরক্ষা করার জন্যে মানুষকে কিন্তু অস্ত ধরতে হয়েছে নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্যে আত্মরক্ষার জন্যে তারা পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল নানারকম অস্ত্র তৈরি করেছিল চাষের কাজ যখন শিখলো পাথরের ফলা পাথর পাথরের তৈরি নানা জিনিসপত্র পশুর চামড়া দিয়ে তারা পোশাক আশাক বানালো এইভাবে আস্তে আস্তে সভ্যতার দিকে এগিয়ে গেল। আর এই সময় মানুষের সবথেকে যে বড়ো আবিষ্কার মানুষ যে রুচিশীল তার পরিচয় আমরা পাই গুহা যে গুহাতে মানুষ বসবাস করত। গুহাবাসী মানুষ তারা আঁকতে শিখলো নাচ গান করতে শিখলো লিপি তৈরি করলো ভাষা সৃষ্টি করলো এতদিন তারা ফসল ফলাত এই সময় তারা ফসল সংরক্ষণ করতে শিখল তো এই যে আস্তে 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 মানুষের অগ্রগতি এই অগ্রগতির কথা আমাদেরকে যদি জানতে হয় তাহলে অবশ্যই পড়তে হবে ইতিহাসের কথায় পুরানো যুগের কথা আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা শুনতে থাকো যদি তোমাদের প্রশ্ন করা হয় আদিম মানুষের প্রথম হাতিয়ার কি তাহলে উত্তর হবে প্রথম হাতিয়ার গাছের শক্ত ডাল পরে পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে মানুষ কোথা থেকে লোহা পেয়েছে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে প্রথমে উল্কা থেকে মানুষ লোহা পেয়েছে তো চাষের যন্ত্রপাতি লোহা আবিষ্কারের পরে কীভাবে তৈরি হলো না চাষের যন্ত্রপাতি লোহা দিয়ে তৈরি হলো পৃথিবীর আদিম মানুষেরা কী কী খেয়ে বেঁচে থাকতো ফলমূল শাক সবজি শিকার করা পশুর কাঁচা মাংস খেয়ে মানুষ বেঁচে থাকতো লোহা আবিষ্কারের ফলে মানব সভ্যতার কিছু লাভ হয়েছিল হ্যাঁ লোহা আবিষ্কারের ফলে মানব সভ্যতা খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে গেছে মানুষের প্রথম পোশাক কি দিয়ে তৈরি হলো প্রথম পোশাক তৈরি হলো কিন্তু মৃত পশুর চামড়া বা গাছের ছাল ধাতু আবিষ্কার করে মানুষের কি কিছু লাভ হলো হ্যাঁ ধাতু দিয়ে মানুষ দরকারি নানা জিনিসপত্র তৈরি শুরু করলো আচ্ছা সভ্যতা কিভাবে এগিয়েছে মানুষ তার সবের সার যে বুদ্ধি খাটিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার বা উৎপাদন করে সভ্যতাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছে আমরা এই যে প্রশ্ন আলোচনা করলাম এগুলো সবই এক নম্বরের প্রশ্ন যদি একটু বড় পাঁচ নম্বরের প্রশ্ন বলে কি বলবো আমরা যেমন ধরো হাজার হাজার বছর আগে আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল বর্ণনা করা তখন বলতে হবে হাজার হাজার বছর আগে আদিম মানুষ বনে জঙ্গলে থাকতো গাছে থাকতো গুহায় দলবদ্ধভাবে বসবাস করতো তাদের জীবনটা ছিল বন্য জীবজন্তুর মতো পোশাক ছিল না ঘরবাড়ি ছিল না ভালো করে কথা বলতে পারতো না আগুন জ্বালাতে পারতো না তারা বনে ফলমূল কাঁচা মাংস খেত রোদ বৃষ্টি ঝড় পশুদের মতো কষ্ট পেত পশুদের সঙ্গে মারামারি করে নিজের অস্তিত্ব বাঁচেরা বাঁচার তাগিদে মানুষ কি করেছে যদি প্রশ্ন হয় না বাঁচার তাগিদে মানুষ পাথরের হাতিয়ার বানিয়েছে গাছের ডালকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে প্রথমে পাথরের ভোতা অস্ত্র দিয়ে শিকার করেছে গুহার নিশ্চিত নিরাপদ আশ্রয় বেছে নিয়েছে আগুনের ব্যবহার শিখে কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখেছে বনের পশুকে পোষ বানাতে শিখেছে পোশাক পরতে শিখেছে নিজের খাদ্যে পশুদের খাদ্যের সন্ধানে মানুষ যা হয়ে দলবদ্ধ হবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরিয়েছে কৃষিকাজ শেখার পর মানুষ কীভাবে ধাপে ধাপে উন্নত হয়েছে কৃষিকাজ শিখে মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করেছে এতদিন সে খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় ফিরতো কিন্তু কৃষিকাজ শেখার ফলে প্রোডাকশন করতে শুরু করেছে খাদ্য প্রোডাকশন ফুড প্রোডাকশন পরবর্তীকালে সে কিন্তু ফুড কনজারভেশনে করতেছে অর্থাৎ ফসল সংরক্ষণ পোষমানা পশুকে চাষের কাজে লাগানো ঘরবাড়ি তৈরি করা ঘর বাড়ি তৈরি করে বসবাসের সেটা উপযুক্ত করা চাকা তৈরি করা তাদের গাড়ি বানানো লিপি ভাষা তৈরি করা ধাতু আবিষ্কার করা শিল্প কাজ শিখেছে ধাতুকে প্রয়োজন মতো ব্যবহার করেছে ব্যবসা বাণিজ্য শিখেছে করতে 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 মানুষ আজকের দিনে এসে উপস্থিত হয়েছে আজও কিন্তু তার সংগ্রাম শেষ হয়ে যায়নি প্রতিনিয়তই তাকে সংগ্রামের মধ্য দিয়ে টিকে থাকতে হয় তাই পুরোনো যুগের ইতিহাস পুরনো দিনের ইতিহাস আমরা যখন পড়বো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে মানুষের সংগ্রামের কথা মানুষের অস্তিত্ব টিকে রাখার জন্য তার যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু আজও চলছে সবাই ভালো থেকো এ পর্যন্তই আমরা প্রথম চ্যাপ্টারটা আলোচনা করলাম কারো কোনো অসুবিধা হলে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ফোনে কথা বলবে অথবা হোয়াটসঅ্যাপে তোমার প্রশ্ন পাঠিয়ে দেবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো আনন্দে থেকো জয়রামকৃষ্ণ